আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রশিদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। সকাল ১১টায় কক্সবাজার জেলা কারাগারের ফটকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। প্রদীপ এতদিন র্যাবের রিমান্ডে থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এখনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। এদিকে সকালে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে হাজির করে র্যাব। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ এক নারী এবং উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০ জন। ময়মনসিংহে কাচিঝুলি এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সূর্য উজ্জ্বল বিবি নামের এক নারী। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। নোয়াখালীতে কোভিড পজিটিভ হয়ে রহিমা খাতুন নামে মারা গেছেন একজন। কুষ্টিয়ার মিরপুরে ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৪২। চট্টগ্রাম ও সিলেটে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন আরও দুজন। কুয়েতে প্রবাসী বাংলাদেশি মা মেয়ে হত্যাকাণ্ডের পর এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে নিহত মমতা বেগমের ছেলে এজাজ আহমেদকে। তিনি ঢাকার ধামরাইয়ের পৌর এলাকার বাসিন্দা। মা ও বোনকে হারানোর শোকে রেশ কাটার আগেই হত্যার হুমকিতে আতঙ্কিত তিনি। এজাজ জানান, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আইপি নম্বর ব্যবহার করে তাকেও হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র শাহ জানান, কারা কী কারণে তাকে হুমকি দিচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে এজাজকে সব ধরনের আইনি সহযোগিতাও করা হচ্ছে। সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন ও দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা। সাড়ে ৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ভোরে ঢাকায় পা রাখেন তিনি। বিদেশ থেকে এবারের ফেরাটা একটু অন্যরকম তার জন্য। এ মুহূর্তে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব। আগামী ২৯ অক্টোবর থেকে আবারও আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলতে পারবেন, সে হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ ১১ মাস শেষ হয়েছে। তাই এখন থেকেই ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেবেন তিনি। তবে তার আগে করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে। নিষেধাজ্ঞার নিয়ম অনুযায়ী বিসিবির কোনো ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না তিনি। তাই বিকেএসপিতেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ফুটবল। বার্সেলোনা ছাড়ার বিষয়ে আলোচনা করতে রাতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বৈঠকে বসছেন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেও। স্প্যানিশ গণমাধ্যম বলছে মেসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে যাতে তাকে ফ্রিতে ছেড়ে দেন কাতালানরা। অন্যদিকে ক্লাব সভাপতি সবকিছু ভুলে মেসিকে আরও ২ বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দেবেন, কিন্তু যদি কোনো পক্ষই তাতে সম্মত না হয় শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে পুরো বিষয়টি। এদিকে ESPN বলছে মেসিকে দলে নিতে ৭০০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে সিটি ফুটবল গ্রুপ, যেখানে প্রথম ৩ বছর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং পরের ২ বছর একই মালিকের আরেকটি ক্লাব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবে খেলার কথা বলা হয়েছে। এবার শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন আজ থেকে T+3 ভিত্তিতে কার্যকর হবে। এতদিন এই ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতো T+9 ভিত্তিতে।
বিএসইসির জারি করা নির্দেশনা অনুযায়ী জেড গ্রুপের শেয়ার কেনার চতুর্থ দিনে বিনিয়োগকারীদের বিও হিসেবে শেয়ার জমা হবে। একইভাবে কেউ শেয়ার বিক্রি করলে চতুর্থ দিনে তার টাকা পাবে। এতদিন দশম দিনের শেয়ার বা টাকা পাওয়া যেত। বর্তমানে জেড ক্যাটাগরি ছাড়া বাকি সব ক্যাটাগরির শেয়ার লেনদেনের নিষ্পত্তি হয় টি প্লাস টু ভিত্তিতে। এর আগে গত 13 আগস্ট কমিশন সভায় জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর বিষয়ে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়। সেই সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের গাইডলাইন দিয়ে এ প্রজ্ঞাপন জারি করে বিএসইসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 মিউচুয়াল ফান্ড আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। ফান্ডগুলো হল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম টু ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে ফান্ডগুলোর ইউনিট লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 6 সেপ্টেম্বর ফান্ডগুলোর লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।